সোচ্চার কণ্ঠে শুধু রাজপথে বেরিয়ে নয়, সমগ্র রাষ্ট্র যন্ত্রকে ঝাঁকি দিতে হবে। জাফরুল্লাহ চৌধুরী আমাদের মধ্যে আজকে নেই, এটা বিশ্বাস করতে ইচ্ছা করে। মানে এই বলে তিনি তার হুইল চেয়ার করে চলে আসলেন, এই বলে তিনি সামনে চলে আসলেন। বাস্তবতা হচ্ছে যে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। আমরা এখন অত্যন্ত দুঃসময়, কঠিন সময় অতিক্রম করছি। রাজনৈতিক অর্থনৈতিক সংকট ভয়াবহভাবে আমাদেরকে আক্রমণ করেছে। এর থেকে বেরিয়ে আসার জন্য আমরা হাত পা ছুটছি। আমরা যারা রাজনীতি করি, রাজনৈতিক কর্মী আছি, তারা বিভিন্নভাবে চেষ্টা করছি। আমরা নিগৃহীত হচ্ছি, নির্বিচারে নির্যাতিত হচ্ছি, অনেকে তাদের জীবন দিচ্ছেন, প্রাণ দিচ্ছেন, তারপর ওই দানবকে স্মরণ যাচ্ছে না, এটা বাস্তবতা। সেই জন্যই এক কথা কিছুক্ষণ আগে আলাপ হচ্ছিল, একজন কৌশলের কথা বলেছেন, আসলেও এখন প্রয়োজন সমগ্র জাতির ঐক্যবদ্ধ হওয়া। সব নাগরিক যারা দেশকে ভালোবাসেন, সব রাজনৈতিক দল যারা দেশে গণতান্ত্রিক একটা ব্যবস্থা তৈরি করতে চান, তাদের এখন সবাইকে এক হয়ে সোচ্চার কণ্ঠে শুধু রাজপথে বেরিয়ে নয়, সমগ্র রাষ্ট্র যন্ত্রকে ঝাঁকি দিতে হবে। আর তাহলেই হয়তোবা আমরা ডক্টর জাফরুল্লাহর যে স্বপ্ন, সেই স্বপ্নকে আমরা কিছুটা বাস্তবায়িত করতে পারব। আমরা একটা ভয়াবহ একটা শাসনের মধ্যে পড়েছি। অবলীলা এখানে আপনার হত্যা করা হয়, খুন করা হয়। এই যে মেয়ে সঞ্জিদা, তার ভাইকে গুম করেছে প্রায় 16-12 বছর পার হয়ে গেছে। তার ভাইরা প্রায় 7-8 জন ভাই, আমাদের সেই ছোট্ট মেয়েটার বাবা, এরা আজকে এখন পর্যন্ত প্রায় 12-13 বছর হয়ে গেল ফিরে আসে না। অবলীলায় তারা বলে যে ওরা তো পালিয়ে গেছে, লুকিয়ে আছে। যখন এই মেয়ে সঞ্জিদা যখন এই কথা শোনে, তখন তার মনের অবস্থা, রাষ্ট্রের উপরে তার যে আস্থা, সে কোথায় গিয়ে দাঁড়ায়? শুধুমাত্র বক্তব্যের সুযোগ খুব কম। আজকে একটা দুঃসময়, এই দুঃসময়কে আমাদের অতিক্রম করতে হবে। আজকে এখানে বিচার ব্যবস্থা পুরোপুরিভাবে দ্বিতীয়করণ হয়ে গেছে। এখানে এই থেকে অর্থনীতিকে পুরোপুরিভাবে নিজেদের মতো করে তারা সেখানে লুটপাট চালাচ্ছে। আজকে রাজনৈতিক ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে, নির্বাচন ব্যবস্থাকে একেবারে উপড়ে ফেলা হয়েছে, কিছু নেই এখন, অবশ্যই কিছু নেই। ওই 71-এর কথা আমরা বলি, সেই 71-এর মুক্তিযুদ্ধ চেতনার কথা আমরা বলি, কিন্তু সেই চেতনার লেশ মাত্র অবশিষ্ট নেই এখন, যার জন্যে জাফরুল্লাহ চৌধুরী সাহেবরা লড়াই করেছিলেন। সেই মুক্তিযুদ্ধের চেতনাকে যদি আবার ফিরিয়ে আনতে হয়, বাংলাদেশকে যদি সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক রাষ্ট্রে আমরা পরিণত করতে পারি, তাহলে আমাদেরকে এখন অবশ্যই সবাইকে নতুন করে চিন্তা করে, নতুনভাবে আবার বলিয়ান হয়ে, জাফরুল্লাহ ভাইয়ের অনুপ্রেরণায় বলিয়ান হয়ে আমাদেরকে বেরিয়ে আসতে হবে।